আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলনা স্টিউ। আজকে আমরা জেনে নেব ত্বকের যত্নে ভিটামিন সি এর উপকারিতা কী, সেই সাথে জানব ভিটামিন সি সিরাম ব্যবহারের উপকারিতা এবং ঘরে কিভাবে ভিটামিন সি সিরাম খুব সহজে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা যায়। এছাড়াও ভিটামিন সি যুক্ত একটি সিরামের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেটা রিসেন্টলি আমি কিছুদিন যাবত ইউজ করছি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। তো চলুন প্রথমেই জেনে নেব ত্বকের যত্নে ভিটামিন সি এর উপকারিতা কী কী। ভিটামিন সি ত্বকের জন্য অত্যন্ত জাদুকরী একটি ভিটামিন। ভিটামিন সিতে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় এটি সূর্যরশ্মিতে পুড়ে যাওয়া, কালো হওয়া ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে এবং বয়সের ছাপ পড়া রোধ করে। ত্বকে ভিটামিন সি পৌঁছানোর কয়েকটা উপায় রয়েছে। বাজারে ভিটামিন সি সমৃদ্ধ অনেক ধরনের ফেস ওয়াশ, টুনার এবং ময়শ্চারাইজিং ক্রিম পাওয়া যায়। এগুলো ত্বকে ব্যবহার করতে পারেন। ত্বক ভালো রাখতে প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবারও খেতে হবে। এদের মধ্যে ফুলকপি, আনারস, স্ট্রবেরি, ব্রকোলি এগুলো উল্লেখযোগ্য। এছাড়াও কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। প্রতিদিন খাদ্যর তালিকায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখলে তা ত্বক এবং শরীর দুটিরই কিন্তু অনেক উপকার করবে। এছাড়াও ভিটামিন সি যুক্ত সিরাম ব্যবহার করতে পারেন। এবার চলুন পরিচয় করিয়ে দেব ভিটামিন সি যুক্ত একটি সিরামের সঙ্গে ও জেনে নেব এর উপকারিতা কী কী। হাইলি ডিমান্ডেড প্রোডাক্টসের মধ্যে অন্যতম একটি সিরাম হলো মিলাও ন্যাচারাল ভিটামিন সি সিরাম। এতে রয়েছে কমলা লেবুর গুণ আর প্রাকৃতিক উপাদানের নির্যাস, যা আপনার স্কিনকে করে তুলবে প্রাণবন্ত। এর ঘাটতি পূরণে 6টি ন্যাচারাল উপাদান সমৃদ্ধ মিলাও ভিটামিন সি সিরাম। ভিটামিন সি যুক্ত সিরাম স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আনে এবং স্কিন হেলদি করতে সাহায্য করে থাকে। হাইলোরোনিক অ্যাসিড আমাদের ত্বককে ময়শ্চারাইজার করতে সাহায্য করে, পোর্স মিনিমাইজ করে থাকে এবং ওপেন পোর্স পিগমেন্টেশন করতে সাহায্য করে, ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, উইঙ্কেল, সানস্পট, একনি, স্ক্যাচ দূর করবে। যারা ভিটামিন সি সিরাম ব্যবহার করেন বা করতে চাচ্ছেন তারা এটি ব্যবহার করে দেখতে পারেন। মিলাও ভিটামিন সি সিরাম কেন ব্যবহার করবেন? নাম্বার ওয়ান, ত্বকের নতুন কোষ উৎপাদনে সাহায্য করে। প্রথমত বৈজ্ঞানিক গবেষণায় দেখা যায় যে ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যার অর্থ একটি ক্ষতিগ্রস্ত কোষগুলি পুনর্জন্ম প্রক্রিয়াকে সক্রিয় ভূমিকা পালন করে। টু, ত্বকের কালো ছোপ দূর করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে, ঠিক তেমনই ভিটামিন সি আপনার ত্বকের জন্য এই কাজটি করে থাকে। এটি সহজেই ত্বকের দ্বারা শোষিত হয় এবং ইউভি রশ্মি ও দূষিত বায়ুর খারাপ প্রভাবগুলিকে ব্লক করে ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। নাম্বার থ্রি, ব্রণ নিরাময়ে সহায়তা করে। গবেষণা অনুসারে ভিটামিন সি প্রদাহ প্রতিরোধ করে, যা ক্ষত নিরাময়ে এবং ত্বকের লাল লাল ভাব দূর করতে সহায়তা করে। যেহেতু ভিটামিন সি অত্যন্ত অমলিন, ত্বকে সরাসরি প্রয়োগ করার পরে এটি কোলাজেন এবং ইলাস্টিনের উৎপাদনকে বৃদ্ধি করে, যার ফলে আপনার ত্বকে ব্রণ হওয়া আশঙ্কা কমে যায়। এবার চলুন জেনে নিই কিভাবে ঘরে ভিটামিন সি সিরাম তৈরি করা যায়। ভিটামিন সি সিরাম তৈরির উপকরণ: একটি পরিষ্কার পাত্রে 2 টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল, 2 টেবিল চামচ গোলাপ জল, 1 চা চামচ গ্লিসারিন, 1 চা চামচ কোকোনাট অয়েল, 1টি ভিটামিন ই ক্যাপস ও 2টি ভিটামিন সি ট্যাবলেটের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি কাঁচের পাত্রে ভরে রাখুন। এই ভিটামিন সি সিরামটি 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। এবার চলুন জেনে নেব ভিটামিন সি সিরাম ব্যবহারের নিয়ম। সিরাম ব্যবহারের নিয়ম হচ্ছে, সাধারণত আপনার মুখ পরিষ্কার করার পরে ময়শ্চারাইজার ব্যবহারের আগে সিরামটা অ্যাপ্লাই করতে হয়। অর্থাৎ 3 থেকে 4 ফোঁটা সিরাম হাতে নিয়ে সারা মুখে ভালোভাবে আলতো করে ম্যাসাজ করে নিতে হবে। তারপরে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন অথবা আপনি নাইট ক্রিম ব্যবহার করতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং উপকৃত হবেন আপনারা যদি এই স্টেপটা ফলো করেন। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আজকের পর্যন্ত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।